গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো সকাল সকাল চা নিয়ে নিয়েছি মামনির আর আমার, সাথে নিয়েছি এই যে টোস্ট বিস্কিট, আর এটাও এক ধরনের এই প্যাটিসের মতনই বিস্কিট। তো এটা দিয়ে সকালটা শুরু করব, আর মাম্মাকে খাওয়াচ্ছি এখন একটু ভাত। মাম্মা যাচ্ছে স্কুলে। গুড মর্নিং বলো বলো, মুখে ভাত, ঠান্ডা লাগছে? ওলে বাবালে, গায়ে দিয়ে দাও বাবা। আর শোভনও এখন বেরোবে, মামনির ভাত ভাজা ডাল হয়ে গেছে, তো মাম্মাকে আজকে সেটাই খাইয়ে দিচ্ছি। চলো দেখতে থাকো, এই যে মামনি সবাইকে গুড মর্নিং দিচ্ছে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ চলো সকালটা শুরু করলাম, দেখতে থাকো মাম্মাকে আপাতত রেডি করে এখন বেরোবো। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে গেছি, মাম্মাকে নিয়ে যাব। এই দেখো মাম্মা রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ মাম্মা এখানে একটু রোদে বসিয়ে দিয়েছি, একটু রোদ পোহাচ্ছে। আর ওইদিকে শোভন রেডি হচ্ছে, 9:45 বেজে গেছে, 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আমাকে মানে মাম্মাকে স্কুলে দিয়ে আমাকে নামিয়ে ও একদম বেরিয়ে যাবে। তো ঘর দোরের এই অবস্থা, এসে ঘর পরিষ্কার করব, ঝাড় দেবো, মাম্মার জামা কাপড় কাচবো, কেচে স্নান পুজো করে আবার মাম্মাকে আনতে যাব, তাই না? তার মাঝে একটু ব্রেকফাস্ট করব আমি। হামু দিয়ে দাও একটা, হামু দি, শোনা বাবা, স্কুলে দুষ্টুমি করবে না, হ্যাঁ সুন্দর করে পড়াশুনো করবে ফ্রেন্ডদের সাথে। চলো দেখতে থাকো, সব রেডি। আর এই যে ঘরের এই অবস্থা, বেরোচ্ছি। এই যে শোভন, আয় আয়। এই যে মাম্মা, বাবান তাকা, চল। যে মাম্মাকে দিয়ে চলে আসলাম, শোভনও বেরোলো, সব পাপোশ আর কার্পেটগুলো ঝাড়লাম, এখন ঘর আগে বিছানাটা তুলবো, তারপরে পুরো ঘর ঝাড় দিয়ে নেবো। চলো দেখতে থাকো, কিছুটা সময় আছে হাতে, কাজগুলো সেরে নিই ফটাফট করে, ব্রেকফাস্টও করবো, রুটি আর তরকারি। চলো মন থাক হারালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাবো। এই যে বিছানা গোছানো ডান, এই যে রোদে তো আমার দেয়া প্রত্যেক দিনের কাজ রোদে দিয়ে দিয়েছি, আর এই যে পুরো বিছানা গোছানো কমপ্লিট। চলো এবার এই যে ফ্লোর ক্লিন করব। এই দেখো এদিকে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি আর নিরামিষ একটা সবজি। এই যে বাপি খাচ্ছে, আর এদিকে মামনিও এখন খাবে। এই যে আজকে একটা তরকারি হবে, আর এদিকে পার্শে মাছ, পার্শে মাছের ঝাল হবে। কালকের ডাল একদম ধরা, ও কালকের ডাল ধরাই রয়েছে, আর পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে, এই হচ্ছে মেনু। পেঁয়াজ কলি আলু ভাজা করলাম, হ্যাঁ হ্যাঁ সকালবেলাই হলো, আর এখন মাছ হবে। চলো দেখতে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাও।
গুড আফটারনুন। ঘড়ির কাটায় 12:25, আমার পুজো দেয়া হয়ে গেছে। এই দেখো, এই যে আমার পুজো দেয়া হয়ে গেল, আর এইদিকে আমার গপু সোনা। চলো এখন রেডি হব, রেডি হয়ে মাম্মাকে আনতে বেরোবো, 12:45 ছুটি, 5 মিনিট ফাস্ট আছে, এখন 12:20। হ্যাঁ চলো, আর চলো ফুল গাছগুলো দেখাই, রোজকার মতন কাঁচাকুচি হয়ে গেছে, বাইরে একটা ঝলমলানো রোদ। আর এই যে ফুল গাছ, এই জাস্ট আমি এদিকটায় পরিষ্কার করে দিলাম পুরো, একটু জল দিয়ে এদিকটা পুরো পুজো দেওয়ার পরে পরিষ্কার করলাম। আর এই দেখো নিচের রাস্তাটা, টালি বসানো অনেকটাই হয়ে গেল। চলো এবার আস্তে আস্তে রেডি হওয়ার পালা। আর এইদিকে মামুনিকেও দেখাই, এই যে ঘরটার তো সব ক্লিন হয়ে গেছে, শুধু এখানে চাদরটা পাতা বাকি আছে। আর এই যে আমার বিছানা, এই যে এখানে কার্পেটটা পেতে দেবো তাহলেই হয়ে যাবে। আর এই যে এখানে মাম্মার জন্য কয়েক পিস চিকেন রাখা ছিল ফ্রিজে, ও চিকেনের ঝোল হয়ে গেছে, এখানে মাছ হয়েছে আর বেগুন ভাজা হবে। ঠিক আছে চলো, মেনুটা হয়ে গেলে রান্না পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই যে মামুনি এখানে কাজ করছে, আমি এবার বেরোবো, দেখতে থাকো। যাচ্ছি ততক্ষণ, এই দেখো আজকের মেনুটা দেখাই। এখানে আছে বেগুন ভাজা, আর এই যে গতকালকের মাছের তেল রয়েছে। এখন আমি, মামুনি আর বাপি এই যে একসাথেই বসে পড়েছি, মাম্মা ঘরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও টিভি দেখছে, আর শোভন তো অফিসে। চলো আজকের মেনুটা তোমাদের দেখাই। এই যে এখানে হয়েছে পার্শ্বে মাছের ঝাল সর্ষে আর পোস্ত দিয়ে, এই যে ঝাল ঝাল করে, আর ডাল রয়েছে আর বেগুন ভাজা। এই হচ্ছে একদম সিম্পল আজকের মেনু। আর এই দেখো খাওয়ার টেবিলে রয়েছে পিঠে, এটা হচ্ছে ছোটমণি দিয়েছে নারকেল দিয়ে, তো এখনো খাওয়া হয়নি, সন্ধ্যেবেলায় খাবো সবাই মিলে। ঠিক আছে চলো দেখতে থাকো। আর এই দেখো আমাদের লাঞ্চ হয়ে গেছে, মাম্মাকে নিয়ে এখন শুয়ে পড়বো। খাওনি দুষ্টুমি, উড়ি বাবা আমাকে বোকা বানালে, দাও, ভেরি গুড। এই যে মাম্মাকে একটু লেবুর রস করে দিয়েছিলাম, মুসম্বি লেবুর রস, সেটাই মাম্মা এই যে খেলো। মিষ্টি ছিল, হ্যাঁ সুইট, তাই না মা? হ্যাঁ, এই যে পর্দা টর্দা সব দিয়ে দিলাম, এবার মাম্মা আর আমি শুয়ে পড়বো। চলো আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে, কখন সানা? হ্যাঁ চলো, গুড ইভিনিং, চলে আসলাম। তো গপুসোনাকে ঘুম পাড়ানো হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, গপুসোনা এখন ঘুমাচ্ছে, আর তারপরে চা খেলাম, আর শোভনও চলে এসছে অফিস থেকে। তো এই যে মুড়ি মাখা করেছিলাম প্রায় শেষের পথে, এখানে মামুনি আর আমি মুড়ি খাচ্ছি, গামলায় নিয়ে নিয়েছি। শীতকালে বেশ মুড়ি মাখা ভালোই লাগে, বাদাম ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব দিয়ে মাখলাম, ভালোই খেলাম। আর মাম্মাকে এখন একটু ডাল খাওয়ালাম, ডালের জল আর কি। ঠিক আছে, আর এই যে শোভন, এই যে মুড়ি খাচ্ছে আর কি করছে, কানে দিয়ে কনফারেন্স। ও বাবা, ওয়েব সিরিজ, আর আমি ভাবছি বোধহয় অফিসের কনফারেন্স নাও, ওয়েব সিরিজ দেখছে, ফোন এসছে। তো যাই হোক, ওই করুক, মাম্মাকে এখন পড়তেও বসাবো, দেখতে দেখতে ঘড়ির কাটায় 8:05। এই দেখো মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসবো ডিনারে। এখন হ্যাঁ মাম্মার মার খাওয়া দাওয়া হয়েছে? না মাম্মার মার হয়নি, তুমি বলে জানো না। শোভন নিচে গেছিল একটু অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে, আমার ক্যারাম খেলতে গেছিলো, তারপর আসলো। আবার সকালবেলা শুরু হবে, এখন অনেকটাই রাত হয়েছে কিন্তু খাওয়া হয়নি। মুড়ি টুড়ি খেয়েছিলাম তো পেটটা ভরা ভরা, ওই জন্য কারোর খাবার আজকে আর খোঁজ নেই, বুঝেছো? আর ওই যে সানা আর ওর পাপা এখন খেলছে, আর এদিকে মামুনি খাবারগুলো একটু গরম করে নিচ্ছে, ঠান্ডা ঠান্ডা না, ভাত গরম এখন হয়েছে আর এই খাবারগুলো এখন গরম করছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।